আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই বেশ ভালো আছেন। আমি অপু, আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। বরাবর মতন আমি আজকেও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওর আলোচক বিষয় হলো কবুতর কেনার পর আপনারা এই ভুল কাজটি কখনো করবে না। হ্যাঁ, এই ভুল কাজটি কখনো করবে না, এবং কী কী কাজ করলে আপনাদের কবুতরের ক্ষতি হবে না, এবং কী কী কাজ করলে আপনাদের কবুতরের ক্ষতি হতে পারে, এটা নিয়ে এখন আমি আলোচনা করব এবং লাইভে দেখিয়ে দিব সরাসরি, এবং আপনাদেরকে সংক্ষেপে বোঝানোর চেষ্টা করব। আর ভিডিও শুরু শেষে আপনাদেরকে আমি হিডেন জিনিস দেবো, এটা যদি আপনারা মেনে চলেন তাহলে আপনাদের কবুতরগুলি খুবই সুস্থ থাকবে। সো তার জন্য আপনার ভিডিওটি না কেটে না টানে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটা 3 থেকে 4 মিনিট হতে পারে, আমি তার জন্য ভিডিওটি না কেটে না টানে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর ভিডিওর নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে পরবর্তী কবিতা সম্পর্কিত ভিডিওগুলো মিস করতে চাইলে ভিডিওর নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেখানে একটি ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে সাথে বেল আইকনটি ক্লিক করুন। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। নম্বর ওয়ান, প্রথমে আপনার জিজ্ঞাসা করবেন সেটা হলো যে কোনো হাট এবং যে কোনো বাজার এবং আপনার কোনো দোকানতে অথবা কারো যদি বাসাতে যদি কবুতর কিনে আনেন তাহলে জিজ্ঞাসা করবেন সর্বপ্রথম সেটা হলো আপনার যে মেন লফটটা আছে, মানে আপনার যেখানে কবুতরগুলো পালেন মেন লফট, সেই লফটটাকে আপনারা সে কবুতরে ঢুকাবে না যে কবুতরটা কিনে আনেছেন, কেননা সে কবুতরের শরীরে কী ভাইরাস আছে না আছে এটা তো আর আপনি জানেন না। তার জন্য আমি বললাম আপনারা সেই লফটে ঢুকাবেন না, আপনারা মেন লফটে ঢুকাবেন না, কেননা আপনি যখন 100% নিশ্চিত হয়ে নেবেন সেই কবুতরের শরীরে ভাইরাস নাই তখন আপনি ঢুকাতে পারেন, কেননা কবুতরের শরীরে কী ভাইরাস আছে। আর আপনারা জিজ্ঞাসা করবেন সেটা হলো ড্রপিংটা দেখবেন ওর, হ্যাঁ ওর পায়খানাটা দেখবেন কীরকম। সো যদি ওর সুস্থ থাকে বা কোনো ঝিমাই মিমায় তাহলে আপনাদের লফটে ঢুকাবে না, তাহলে দেখা যাবে যে আপনাদের কবুতরগুলো তুফার মতন তসনছ হয়ে ভেঙে মরে যাবে সব কবুতরগুলি। তাই আমি বললাম আপনারা সেই একটা কবুতরের কারণে কিন্তু সব কবুতরটি কিন্তু ভাইরাসের মতন সব মরে যাবে। তার জন্য আমি বলবো আপনারা আগে কবুতর ট্রিটমেন্টটা নেবেন, যদি অসুস্থ হয় তাহলে ট্রিটমেন্টটা নেবেন, তারপর আপনাদের খামারে মেন লফটে আপনারা কবুতরটা ঢুকাবেন। নম্বর টু হলো আপনারা যখন কারো বাসার থেকে অথবা কারো লফট থেকে যদি কবুতরটা কিনে আনেন কোনো দূরের লফট থেকে তাহলে আপনারা জিজ্ঞাসা করবেন আপনার কবুতরটাকে স্যালাইন খাওয়াবেন, আপনাদের মেন লফটে ঢুকাবেন না, হ্যাঁ আপনারা স্যালাইনটি খাওয়াবে তারপর আপনাদের মেন লফটে ঢুকাবেন, কেননা সে কবুতর কিন্তু অনেক দূরে থেকে এসেছে, সে কিন্তু কায়েল হয়ে যাবে, মানে সে কিন্তু আপনাদের সে দুর্বল হয়ে যাবে, সে কবুতরটা কিন্তু দুর্বল হয়ে যাবে। তাই আমি বললাম আপনারা কোনো মেন লফটে ঢুকাবেন না, আপনারা স্যালাইন খাওয়াবেন, স্যালাইন খাওয়িয়ে তারপর আপনাদের লফটে ঢুকাতে পারেন, তাহলে দেখবেন কি সে কবুতরটা খুবই সুস্থ থাকবে। সো স্যালাইন সাথে আপনারা যেটা মিশাবেন সেটা হলো ডক্সোক্সি, এটা মিশিয়ে দিবেন, এটার মূল্য প্রায় 20 টাকা, এটা 20 টাকা এনে তারপর আপনারা সেই ডক্সোক্সিটা মিলিয়ে আপনাদের কবুতরকে খাওয়াবেন। নম্বর থ্রি হলো কবুতরটা যখন আপনারা হাট থেকে কিংবা বাজার থেকে কিনে আনবেন, যখন আপনাদের লফট থেকে কিংবা খাঁচাতে ছোবেন তখন দেখবেন কি আপনাদের কবুতরটা কিন্তু খাবার খাবে না, হ্যাঁ এটা তুলনামূলকভাবেই খাবে না, কেননা আমি যখন কবুতর কিনে আনছি নতুন কবুতর বা হাট থেকে কিংবা বাজার থেকে যখন কবুতরগুলো কিনে আনছি আমার খাঁচাতে ছুঁয়ে আমি খাবার দিচ্ছি, দেখি আমার কবুতরের খাবারটা খায় না, কেননা এটা কিন্তু তারা অদল বদল হবে, আপনার যে জায়গাটাতে ছিল সেই জায়গাটা কিন্তু অন্য জায়গায় সে এসেছে, সেই কবুতরের সাথে মানিয়ে নেবে তারপর জায়গাটা চিনবে তখন কিন্তু কবুতরটা খাবার খাবে, এটা দেখবেন কি 2-4 দিন পরে খাবে, আমারটাও 2-4 দিন পরে বা 4-5 দিন পরেই আমার কবুতরটা খাবার খেয়েছে। সো আপনাদের কবুতরটা এরকম খাবার খাবে যখন আপনাদের সেই কবুতরটা পরিবেশের লগে মিলবে বা আপনাদের কবুতরের সাথে উড়বে বা আপনাদের কবুতরের সাথে লগে খাঁচা ঢুকবে বাইর হবে তখন কিন্তু দেখবেন তারা কিন্তু খাবারটা খাবে, আপনারা কিন্তু জোর করে খাওয়াবেন না, নিজের হাতে ধরে বা আপনারা যদি যেতে ধরে যদি কবুতরটাকে হাতে খাওয়ান তখন কিন্তু তারা বিরক্ত হয়ে যাবে, তারপর কিন্তু আপনার হাত থেকে নিজে ছুটে কিন্তু কবুতরটা চলে যেতে পারে। তো আমি বলবো আপনাদেরকে হাতে খাওয়ানো মানা, আমিও কিন্তু এরকম করেছি, আমি কিন্তু হাতে খাওয়াইনি, আমারটা আমি জানি পরিবেশ থেকে অন্য পরিবেশে যখন আসে তখন কিন্তু কবুতরটা খাবার খায় না, এটা আমি জানি দেখেই আমি কবুতরটাকে আর খাই নাই। সো কবুতরটা 3-4 দিন পরে নিজে নিজে খাওয়া খেতে শুরু করেছে, আশা করি আপনারা বুঝতে পেরেছি। নম্বর ফোর হলো আপনারা নতুন কবুতর কিনে এনে ছেড়ে দেবেন না, ছেড়ে দিয়ে দেখা যাবে যে আপনাদের কবুতরটা কিন্তু চলে যাবে, এটাই স্বাভাবিক, অনেকে যে কাজটা করে কবুতর কিন্তু নতুন কিনে এনে কবুতরটাকে ছেড়ে দেয় তারপর কিন্তু তার ফলে তার বাসা না চিনে তারপর অন্য বাসা ছাদে যেয়ে বসে তারপর কিন্তু সেই মালিকটা কবুতর ধরে নেয়, তার জন্য আপনার বাসাটা চিনাবেন তারপর কবুতরটা ছাড়বেন। আপনারা যদি চান তাহলে এই বিষয়ে আমি একটি ভিডিও দিব, আমি সরাসরি লাইভে দেখিয়ে দিব আপনারা কীভাবে কবুতরটা বাসা চিনাবেন, এটা যদি চান তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি কিন্তু আপনাদেরকে এই ভিডিওটা আমি কিন্তু দিব, আপনারা যদি জানান তাহলে আমি এই ভিডিওটা দিব। সো আপনার বাসাটা চিনাবেন তারপর আপনারা সেই কবুতরটা ছাড়বেন, তো দেখা যাবে আপনার বাসার শিকারই হয়ে যাবে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নম্বর ফাইভ হলো আপনারা যেদিনকে কবুতরটা কিনে আনবেন সেদিনকে আপনারা গোসল করে দিবেন, সকালে বা দুপুরবেলায় আপনার কবুতরটা গোসল করে দিবেন, না করতে পারলে আপনারা সে পরের দিন কবুতরকে গোসল করে তারপর আপনাদের লফটে ঢুকাবেন, এতে করে যেটা হবে কবুতরের শরীরে যে রোগ ভাইরাসটা আছে সেটা কিন্তু
পোকামাকড় বা রোগ ভাইরাস যেটা বলো না কেন সেটা পড়ে যাবে। আপনারা শ্যাম্পু দিয়ে গোসল করে দিতে পারেন, নাহলে পটাশ, হ্যাঁ পটাশ 5 টাকা করে আপনি যে কোনো ডাক্তার দোকানে গেলে পেয়ে যাবেন। সেই পটাশ মিশ্রিত পানি দিয়ে পরিমাণ মতো পানি নিয়ে তারপর আপনার কবুতরকে গোসল করে দিবেন, তারপর দেখা যাবে যে আপনাদের কবুতরের শরীরে যে রোগ ভাইরাসগুলো আছে আর উকুনগুলো আছে সব কিন্তু পড়ে যাবে, তারপর আপনাদের খামারে ঢুকাতে পারেন সেটা নিশ্চিত। আপনাদেরকে আমি বলেছিলাম ভিডিও লাস্টে অথবা মাঝখানে আমি একটি হিডিল টিপস দেবো, এটা নিয়ে এখন আমি আলোচনা করবো। হিডিল টিপসটা হলো আপনাদের কবুতরে যদি কোনো ঠান্ডা বা রোগ ভাইরাসের আক্রান্ত হয় তাহলে আপনারা কারো বড় ভাইগো থেকে অভিজ্ঞতা নিয়ে তারপর আপনারা ওষুধটি এনে খাওয়াবেন। কেননা কবুতর এই যে আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন তাহলে দেখবেন কি এক একজনের এক এক ওষুধের নাম বলবে, এটি যদি আপনারা এনে খাওয়ান তাহলে দেখা যাবে আপনাদের কবুতরগুলো মারা যেতে পারে, হ্যাঁ রোগ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যেতে পারে। আপনি যখন যাবেন একটা ভাইয়ের দ্বারে বলবেন আমার কবুতর এই সমস্যা হচ্ছে, তারপর হে সে আরেকটা ওষুধের নাম বলবে, আরেকজনের দ্বারা যাবেন আরেকজন আরেকটা ওষুধের নাম বলবে, এরকম করে এনে এনে যদি খাওয়ান তাহলে আপনাদের কবুতর কিন্তু মারা যেতে পারে। তার জন্য আপনারা এরকম ভুল কাজটা কখনো করবে না, আশা করি আপনারা বুঝতে পেরেছেন।